আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণজীবীর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মুক্ত হয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মামুনুল হক, নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসর্টে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। আজ শনিবার 3 এপ্রিল রাত 8:47 ফেসবুকে তার ভেরিফাইড পেজে স্ট্যাটাস পোস্ট করেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেন, আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না। উল্লেখ্য, শনিবার 3 এপ্রিল বিকেল 3টায় রয়্যাল রিসর্টের 501 নম্বর কক্ষে তাকে দ্বিতীয় স্ত্রী সহ অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সন্ধ্যা 7:30 মুক্ত হয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ, সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম, সঙ্গে থাকা নারীর নাম আমেনা তৈবা, তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী, আমেনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি মোহাম্মদ জায়দুল আলম জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার রয়্যাল রিসর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন এমন খবরে স্থানীয় লোকজন রিসর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী, পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।